সা ততদিন পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না হাত্তা যা আহু আখাহু ও আবাহু নিজের মা বাপকে সন্তান হত্যা করে ফেলবে প্রতিবেশীকে সন্তান মেরে ফেলবে নিজের আপন ভাইকে হত্যা করে ফেলবে সম্প্রতি সময় আমরা দেখেছি যে ব্রাহ্মণ বাড়িয়াতে একজন মাকে তার সন্তানরা বেঁধে রেখেছে সম্পত্তির জন্যে এবং পরবর্তী সময়ে আমাদের দেশের সেনাবাহিনী ওই মা কে উদ্ধার করেছে আসলে আমরা নিউজ আকারে দেখেছি এবং এই নিউজটা যখন আমাদের চোখে পড়েছে সন্তান কত পাশবিক হতে পারে বিদ্যা মা কে বেঁধে রেখেছে সন্তান তালাবদ্ধ অবস্থায় রেখেছে ঘরের ভিতরে সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা এটি যে কোনো এলাকায় হতে পারে আমাদের দেশে এটা শুধুমাত্র এক এলাকায় হয় এমন না এজন্য আমরা এক এলাকাকে খাটো না করে পুরো বিষয়টাকে আপনাদেরকে বলতে চাই মায়ের সঙ্গে এই যে একটা অমানবিক আচরণ মাকে তালাবদ্ধ করে রাখছে যেই বৃদ্ধ মহিলার নয় ছেলে এবং তিন মেয়ে নয় ছেলে তিন মেয়েকে লালন পালন করতে মায়ের কি পরিমাণ কষ্ট হয়েছে চিন্তা করেন সেই মাকে দিনের পর দিন তারা তালাবদ্ধ অবস্থায় রেখেছে এবং শুধু তাই না সেনাবাহিনী গিয়ে ওই মাকে উদ্ধার করছে এই নয়টা ছেলে তিনটা মেয়েকে লালন পালন করতে মায়ের কেমন কষ্ট হয়েছে একটু চিন্তা করেন আলা দুই বছর তো শুধু দুধ পান করিয়েছে মা আর কষ্টের পর কষ্টের মধ্য দিয়ে সন্তান পৃথিবীতে আস সেই সন্তান মাকে প্রতিদান দিয়েছে নয় সন্তান তিন মে মিলে মাকে প্রতিদান দিয়েছে শুধুমাত্র সম্পত্তির জন্যে তালা বন্ধ করে রেখেছে মাকে তারা বন্দী অবস্থায় মাকে ঘরের ভিতর রেখে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় তেত্রিশ বীরের যে সেনা সদস্যরা ছিল সেই ব্রাহ্মণবাড়িয়ার তেত্রিশ বীরের সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গিয়ে এই মাকে উদ্ধার করেছে একটু চিন্তা করেন মায়ের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা কোন জায়গায় হ্যাঁ আপনি যদি সন্তান সন্ততি হিসাবে সম্পদ পাওনা হন পিতামাতা দুনিয়া থেকে চলে গেলে এই সম্পদ তো আপনিই পাবেন কিন্তু পিতামাতার জীবদ্দশায় তাদের সঙ্গে সুন্দর আচরণ এটা কিন্তু শুধুমাত্র নফল এবাদত না সুন্নত নয় এটা আমার আপনার জন্য ফরজ কোরআনুল করিম আল্লাহ রাব্বুর আলমিন বলছেন খবরদার তাদের সঙ্গে উখ শব্দটা উচ্চারণ করব না

আমাদের দেশের প্রশাসন সব বিষয়ে এখন যেভাবে নজর রাখছে সেইখানে আমি এই কথাটা পরিষ্কার বলতে চাই পিতা মাতার হকের ব্যাপারে যেমন পিতা মাতা আপনার কাছে যেমন হক পাও না আপনিও ছোটবেলা থেকে কিছু হক মা বাবার কাছে পাও না ছোটবেলা থেকে মা বাপ আপনাকে কিছু বিষয় শিখাবে এক নাম্বার আপনার বাপ আপনার জন্য নেককার একজন মা পছন্দ করবে যে গর্ব থেকে সন্তান আসবে নেককার দুই নাম্বার কাজ হচ্ছে সন্তান জন্ম লাভের পর সুন্দর একটা নাম রাখবে তিন নাম্বার বিষয় হচ্ছে সন্তানকে ছোটবেলাতেই আল্লাহ রাব্বুল আরামিনের পরিচয় শিখাবে বোঝাবে জানাবে এগুলো সন্তান হিসেবে ছোটবেলা থেকে অধিকার এই অধিকারগুলো যখন আপনি দিবেন না সন্তান বড় ভয়াবহ হয়ে যাবে আমরা তো এমনও দৃশ্য দেখেছি যে মায়ের গায়ে সন্তান কেরাসিন ডেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বাপের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে ছুরি দিয়ে মা বাপকে হত্যা করে ফেলেছে নবী সাল্লা আলি সাল্লাম বলছেন ততদিন পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না নিজের মা বাপকে সন্তান হত্যা করে ফেলবে প্রতিবেশীকে সন্তান মেরে ফেলবে নিজের আপন ভাইকে হত্যা করে ফেলবে এই ভয়াবহতা এখন আমাদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে কেন কারণ আমরা আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষা দিচ্ছি না সন্তানদেরকে ছোটবেলা থেকেই দিনই শিক্ষা দেওয়া প্রয়োজন আবার মা বাপ হিসেবে তাদের প্রতি আমাদের যে দায়িত্ববার রয়েছে এই দায়িত্ববার আদায় করা এটাও আমাদের দায়িত্ব আবার সন্তান হিসেবে মা বাপের উপরে সুন্দর আচরণ করা এটা আমাদের জন্য আবশ্যক সন্তান হিসেবে মা বাবার সাথে সুন্দর আচরণ করতেই হবে এই সন্তানরা যে কাজটা করেছে মায়ের কাছে এখন সেনাবাহিনীরা যখন আটকে ফেলেছে তখন মায়ের কাছে ক্ষমা চেয়েছে দেখুন মায়ের মন তো এমন হয় ক্ষমা চাইতে দেরি নয় ভাই মিলে ভুল করেছে তিন মেয়ে মিলে ভুল করেছে মায়ের কাছে ক্ষমা চাইতে দেরি মা কিন্তু মাফ করতে দেরি করে না এ হচ্ছে মায়ের মন এজন্য প্রত্যেক সন্তানদের দায়িত্ব আছে সন্তান হিসেবে প্রতিনিয়ত মা বাবার খবর নেন তারা যখন বৃদ্ধ অবস্থায় আছে কি লাগবে কি লাগবে বারবার বলতে থাকেন আম্মা দোয়া করবেন আব্বা দোয়া করবেন এটা আপনার জীবনের সফলতার চাবিকাঠি হয়ে যেতে পারে এই জীবনে সে তত বড় সফল যে পিতামাতার সাথে যত বেশি সুন্দর আচরণ করে এই জীবনে সে তত বেশি সফল যে পিতামাতার কাছ থেকে বেশি দোয়া নিতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক